বাংলাদেশে খেলা শব্দটি শুনলে যে দুটি খেলার নাম মাথায় আসে তা হলো ক্রিকেট ও ফুটবল। এর বাইরেও ক্রীড়া প্রতিযোগিতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে সুনাম কুড়াচ্ছে তা হয়তো অনেকেরই অজানা। 2019 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এসএ গেমসের আর্চারিতে স্বর্ণপদক অর্জন করে বিশ্ব ক্রীড়াঙ্গনে নজর কেড়েছেন বাংলাদেশের রোমান সানা। এতে করে আর্চারির প্রতি আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের। আর্চারি অনেক ভালো লাগে আমার কাছে, বাট এটা খেললে আমি অনেক বড় কিছু করতে পারবো। বিকেএসপির কথা শুনছিলাম, ওখানে আর্চারি আছে, তাই ওখানে প্রথম ট্রায়াল দিই, তখন ঢুকতে পারি, ওখানে ভর্তি হতে চান্স পাই। আমি ভাবতে পারিনি যে আজকে আমি ভালো মারতে পারবো বা টিমে ঢুকতে পারবো, এখন টিমে ঢুকে গেছি আমি। অলিম্পিক গেমস সহ ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও বাংলাদেশ গেমসে ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশের তরুণ আর্চাররা। ইয়ুথ অলিম্পিকে খেলার ইচ্ছা ছিল, কিন্তু আমার বয়সের কারণে হয়তো আমি খেলতে পারবো না, কিন্তু সমস্যা নেই, সামনে ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, আমি চেষ্টা করবো ওখানে ঢোকার। আর সামনেও বাংলাদেশ গেমস আছে, বাংলাদেশ গেমসে ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট গোল্ড নেওয়ার চেষ্টা করবো। সামনে টার্গেট আর বড় বড় গেম আছে, 2022 সালে ইয়ুথ অলিম্পিক আছে, আমি যদি স্কোর ভালো করি তো ওখানে যাইতে পারবো। এবছর জুনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ আর্চারি জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিক। উই হ্যাভ পসিবিলিটিস মাচ বেটার দ্যান আদার কান্ট্রিজ, উই হ্যাভ আ লট অফ প্রফেশনাল আর্চারস, ইউ নো দ্য স্ট্রাকচার গিভস পসিবিলিটিস, উই উইল ট্রাই অল আওয়ার লেভেল বেস্ট জুন নেক্সট ইয়ার টু গো ইন দ্য ওয়ার্ল্ড কাপ এন্ড টু ফাইট ফর মোর প্লেসেস, মেবি অলসো ওয়ান উইমেন প্লেসেস।